হ্যালো গাইজ, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। তো এই ভিডিওতে ফাংশন প্রবলেম নাম্বার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করছি। ফাংশনটা আমাকে দিয়ে দিয়েছে, বলছে এক্স এর ভ্যালু একটা দিয়ে দিয়েছে, আমাকে সেই ভ্যালুটা বার করতে হবে। ইফ এফ অফ এক্স ইকোয়ালস টু এক্স মাইনাস মড এক্স, দেন ফাইন এফ অফ এক্স মাইনাস ফোর। মাইনাস ফোরটা অর্থাৎ এক্স ইকোয়ালস টু মাইনাস ফোর, তাহলে এফ অফ এক্স ইকোয়ালস টু এক্স মাইনাস মড এক্স, এটা হলো আমার ফাংশন। এক্স ইকোয়ালস টু আমাকে দিয়েছে মাইনাস ফোর, বের করতে হবে। তাহলে এফ অফ মাইনাস ফোর ইকোয়ালস টু এক্স মাইনাস মড এক্স, এক্সের জায়গায় মাইনাস ফোর, মাইনাস মড অফ মাইনাস ফোর। সব সময় একটা বেসিক থিং মনে রাখবেন, যেটা খুব দরকার, যে মডের ভেতরে যদি মাইনাস থাকে, সেটা কখনো আর বাইরে বেরোলে মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়। এক্ষেত্রে যেটা হবে মাইনাস ফোর মাইনাস ফোর, অর্থাৎ এটা মড অফ মাইনাস ফোর মানে ফোর, আর মাইনাস 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 ফোর, দ্যাট ইকোয়ালস টু মাইনাস এইট। এটাই হলো অ্যান্সার। যখন মাইনাস ফোর বা মাইনাস এক্স থাকবে, মড অফ মাইনাস এক্স ইকোয়ালস টু এক্স, সেমভাবে মড অফ এক্স ইকোয়ালস টু এক্স। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যখন মডের ভেতর প্লাস থাকবে তখন তো প্লাস হবেই, যখন মাইনাস অফ মড এক্স থাকবে তখন সেটা মডের বাইরে যখন বার হবে তখন এক্স হবে। এরকম ধরনের অনেকগুলো প্রবলেম আছে, প্রতিটা প্রবলেম প্র্যাকটিস করে রাখবেন। এই ছোটো ছোটো প্রবলেমগুলো 2 নম্বরের এক্সামে আসতে পারে, ইনফ্যাক্ট শর্ট কোশ্চেনের মধ্যেও পেয়ে যেতে পারেন। শর্ট কোশ্চেনের মধ্যেও এরকম দেওয়া থাকে যেগুলো খুব শর্টে করা যায়। তো গাইজ, ফাংশন জিনিসটা বুঝতেই পারছেন খুব ইজি, খুব ইজি একটা জিনিস। ফাংশন দেওয়া থাকবে, এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, আপনাকে তার ভ্যালুটা বার করতে হবে।